প্রবল বর্ষণে মৌলভীবাজারের লাউয়া ছড়ায় ভূমিধসে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ প্রায় 4 ঘন্টা বন্ধ থাকে। টানা বৃষ্টিতে 30 পার্বত্য জেলায় পাহাড় ধসের আতঙ্ক আরও বেড়েছে। দিনের বেলায় আশ্রয় কেন্দ্রে জড়ো হন পাহাড়ের বাসিন্দারা। ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নিতে এরই মধ্যে নির্দেশ দিয়েছে প্রশাসন। বৃষ্টিতে রাঙামাটিতে সড়ক মেরামত কাজ ব্যাহত হচ্ছে। প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা সহ সারা দেশেই বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জের বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়। লাউয়াছড়া জাতীয় উদ্যানে মাগুরছড়া রেললাইনের উপর ভূমিধসে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 4 ঘন্টা পর মাটি সরিয়ে ফেললে স্বাভাবিক হয় রেল যোগাযোগ। আসার পরে এখন আমরা আবার যাব, কিন্তু কর্তৃপক্ষ বলছে যে ট্রেন যাবে না। মঙ্গলবার পরে যদি আবার হয় না তাহলে আবার চেঞ্জ করতে আমরা বিড়ম্বনা করব। শুধু আমি না, এরকম অনেক যাত্রীরা আসতেছে, এসে তারা ঘুরে যাচ্ছে। সিলেটের টানা বৃষ্টিতে নাকাল নগরবাসী। কখনো ভারী, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। সুরমা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। নগরীর অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, যান চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে 3 পার্বত্য জেলায় বৃষ্টি হলেও আতঙ্ক বাড়ে মানুষের। পাহাড় ধসে 150 বেশি মানুষের প্রাণহানির পর বৃষ্টি এখন তাদের কাছে আতঙ্ক। দিনের বেলাতেও মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হয়। বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ এখনও চালু হয়নি। বৃষ্টিতে ব্যাহত হচ্ছে মেরামত কাজ। কক্সবাজারের পাহাড়ি এলাকা বৈদ্যঘোনা ও ঘোনার পাড়ায় উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। এ সময় ঝুঁকিপূর্ণ 25টি বসতবাড়ি উচ্ছেদ করা হয়। জনসচেতনতা বাড়ানোর জন্য মাইকিংও করা হয়েছে, কিন্তু অদ্যাবধি তারা সরে না আসায় ওই স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। কাপ্তাই লেকের 16টি গেট 2 ফুট করে খুলে দেয়। প্রতি সেকেন্ডে 36,000 কিউসেক পানি ভাটিতে যাচ্ছে। এতে কর্ণফুলিতে পানি বেড়ে প্লাবিত হয়েছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।